নবীজির কাছে কে এই ব্যাপারে সুপারিশ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, তার নাম হলো হযরত উসামা। তখনও তিনি ছোট, সাহাবাদের মধ্য থেকে কয়েকজন ওসামাকে শিখায় দিল, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলার চুরির কারণে হাত কাটা হবে সে হলো মাখজুম গোত্রের মহিলা, এইটুক তুমি যাইয়া বলবা, এতটুকু যথেষ্ট। ছোট্ট বাচ্চা যা শিখায় দিছে যাইয়া সেটাই বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন এই ছোট বাচ্চা এটা নিজের থেকে বলে নাই, নিশ্চয় এই ছোট বাচ্চাটাকে এগুলা কেউ শিখায় দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, হাদিসের মধ্যে আসছে তিনি ঘর থেকে বাহির হইলেন, সাহাবাদেরকে বললেন তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো নাকি যেই বিষয়ের জন্য শাস্তি প্রয়োগ করার আদেশ দিয়েছে কে? যেই বিষয়ের শাস্তি প্রয়োগের আদেশ আল্লাহ তাআলা দিয়েছে তোমরা কি সেই বিষয়ের জন্য সুপারিশ করতেছো? হাদিস বর্ণনাকারী বলেন নবীজি এবার দাঁড়ায় গেলেন, আমাদের সামনে খুতবা দিলেন, ওয়াজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের পূর্বে অনেক গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, এর অন্যতম একটি কারণ হলো যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরির অপরাধে গ্রেফতার হতো, চুরির অপরাধে যখন কোনো সম্ভ্রান্ত বংশের লোককে আটক করা হতো তাকে শাস্তি দেওয়া হতো না, বরং তার গোত্রের দিকে খেয়াল করে, তার সম্মানের দিকে খেয়াল করে শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো। আবার যখন কোনো দুর্বল মানুষকে আটক করা হতো তার উপরে যথাযথভাবে শাস্তি প্রয়োগ করা হতো। নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এটা বেইনসাফিমূলক কাজ, আইন সবার জন্য সমান এই কথা মুখে থাকলেও বাস্তব প্রয়োগ খুব কম হয়। এই কথা মুখে যতই আমরা বলি না কেন বাস্তবে কি হয়, এর প্রয়োগ হয় না। কিন্তু না হলে সমস্যাটা কি? একজন সমাজ বিজ্ঞানী, ওনার নামটা আমরা খেয়াল আসতেছে না, সম্ভবত অ্যারিস্টটল হইতে পারে, যাই হোক একজন বেধর্মী সমাজ বিজ্ঞানী দার্শনিক, তিনি বলতেছে ওই সমাজ থেকে কখনো অপরাধ দূর করা সম্ভব নয় যেই সমাজে অপরাধীর যথাযথ বিচার করা হয় না। যখন একজন অপরাধী সে কে এটা নির্ণয় করার সুযোগ নাই তার অপরাধটা কি, অপরাধের দিকে তাকিয়ে যখন বিচার হবে, ইনসাফমূলক বিচার যখন হবে, অপরাধী তার অপরাধের যথাযথ শাস্তি যখন পাবে, ওই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার কায়েম হবে, শান্তির বাতাস বইবে, ঠিক কিনা বলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতীতে বহু জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই কারণে যে তারা দুর্বলের উপরে হাত কায়েম করত, শাস্তি দিত, কিন্তু শক্তিশালী সম্ভ্রান্ত মানুষ যদি একই অপরাধ করত তাকে ছেড়ে দেওয়া হইত। কথা বলতে গেলে অনেক কথা আসতে পারে, তা যাই হোক একটু চিন্তা করে দেখেন আল্লাহর নবী এবার কি বলতেছে, শোনো। নবীজি এবার বলতেছে এই তোমরা শোনো, আল্লাহর শপথ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা হতো অবশ্যই অবশ্যই আমি ফাতেমার হাতটা কেটে দিতাম। নবীজি ছিলেন এমন ইনসাফওয়ালা, শুধু তাই না, অনেক বিচার আছে নবীজির কাছে আসছে বিচার নিয়ে, দলিল প্রমাণ হাজির করছে ইহুদি, আবার একজন মুসলমান সাহাবি সেও দলিল হাজির করছে, দুজনেরই এভিডেন্স আছে, দলিল আছে, সাক্ষী আছে। এখন মাসালা কি হবে? মাসালা হইলে আল্লাহর নামে কসম করতে হবে। ইহুদি যে ও তো ভয় পাবে না, ও তো এমনিই আসছে ধোকাবাজি করতে, ও আল্লাহর নামে কসম করে ফেলছে। নবীজি যেটা সাহাবার প্রাপ্য ছিল ওই ইহুদি কসম করার কারণে ইহুদির পক্ষে নবীজি রায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন ইনসাফওয়ালা নবী ছিলেন আমাদের। ওনার জীবনে ছিল ইনসাফ, ওনার জীবনের মধ্যে ছিল এহসান, মানুষের জন্য কত ত্যাগ আল্লাহর নবী স্বীকার করেছেন। শুধু তাই না, নবীজির যদি প্রত্যেকটা
স্টেপকে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করি লম্বা সময় হয়ে যাবে। নবীজির শৈশব কেমন ছিল, নবীজির কৈশোর কেমন ছিল, নবীজির যৌবন কেমন ছিল, এই রকম ভাবে এক একটা ধাপ যদি মোটামুটি লেখাপড়া করে আলোচনা করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মানচিত্র আমাদের সামনে চলে আসবে। এরকম অনেক জায়গায় আয়োজন হয়, আপনারা ওলামায়ে কেরাম আছেন, সবাই তো মুরব্বী আছেন এই জায়গায় বেশিরভাগ, আপনাদেরও যদি সুযোগ হয় এরকম মাঝে মধ্যে করবেন। সিরাতুন নবীর আলোচনা হবে এক একটা বিষয়ের উপরে। যেমন আমি কয়েকদিন আগে এক জায়গায় গেছি, আমাকে বিষয় দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল। আমি তো জীবনেও আলোচনা করি নাই যৌবনকাল নিয়ে, শুধু একটা বিষয় নিয়ে। এটা দেওয়ার পরে আমি আলোচনা পড়ছি অনেক, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনটা কেমন ছিল, এটা যদি আমরা বর্তমান তরুণ প্রজন্মের সামনে সুন্দরভাবে তুলে দিতে পারতাম, আর তারা যদি আল্লাহর নবীর যৌবনের অনুসরণ করত, প্রত্যেকটা যুবক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলত। কিন্তু আফসোস আমাদের মধ্যে সে অবস্থা নাই। সেজন্য নবীজির জীবনের প্রত্যেকটা ধাপ কেমন ছিল, নবীজির কৈশোর কেমন ছিল, শৈশব কেমন ছিল, যৌবন কেমন ছিল, নবুয়ত পূর্ববর্তী জীবন কেমন ছিল, নবুয়ত পরবর্তী জীবন কেমন ছিল, মক্কী জীবন কেমন ছিল, আত্মীয়দের সাথে আচরণ কেমন ছিল, সঙ্গী সাথীদের সাথে আচরণ কেমন ছিল, মুসলিমদের সাথে আচরণ কেমন ছিল, নিজের ঘরের মধ্যে স্ত্রীদের সাথে আচরণ, প্রত্যেকটা জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ উত্তম আখলাকের প্রদর্শন উম্মতের জন্য নবীজি রেখে গেছে। এমন এক জীবন দর্শন আমার আপনার নবীর। বিষয়টা আবার এমন না যে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণ একটু বেশি আরেকটা একটু কম, এমন না। যেমন আমাদের মধ্যে হয়, একটা লোক বাবা হিসাবে ভালো কিন্তু সে শ্বশুর হিসাবে ভালো না, মা হিসাবে ভালো কিন্তু শাশুড়ি হিসাবে ভালো না, এমন লোক আছে না নাই সমাজে? আছে নাকি বলেন না? তাহলে দেখেন একটা গুণ ভালো আর একটা গুণ নিচু, এমনটা নয়। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা গুণে গুণান্বিত ছিলেন ওনার মধ্যে প্রত্যেকটা গুণের পূর্ণাঙ্গতা এবং পরিপূর্ণতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের স্ত্রীদের সাথে কেমন ছিলেন? বর্তমান সময়ের পরিস্থিতি হলো, বিশেষ করে অধিকাংশ মানুষ আজকে পারিবারিক সমস্যার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, শহরের মধ্যে যদি খেয়াল করা হয় দেখা যায় অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটতেছে, অনেক ঘটনা এরকম। অথচ নবীজি কেমন ছিলেন? নবীজির তো জীবনের শেষ দিকে একজন স্ত্রী ছিল না, একাধিক স্ত্রী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করতেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে যাইতেন, সালাম দিতেন, খোঁজ খবর নিতেন। এরপরে সর্বশেষ যার ঘরে অবস্থানের দিন তার ঘরে তিনি অবস্থান নিতেন, প্রত্যেকের খোঁজ খবর নিতেন। স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করতেন। অমুসলিমদের সাথে নবীজির আচরণের ঘটনা হাদিসের মধ্যে অনেক পাওয়া যাবে। আল্লাহর নবী অমুসলিমদের সাথে এমন উত্তম আচরণ প্রদর্শন করেছে যে অনেক কাট্টা কাফের অমুসলিম নবীজির আখলাকে মুগ্ধ হয়ে তারা ঈমান গ্রহণ করেছে। এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এজন্য দ্বিতীয় যেই গুণটা, যে তার জীবন হবে এমন এক জীবন যার মধ্যে সব কিছু থাকবে, জয় পরাজয়, সুখ দুঃখ, আনন্দ উল্লাস, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সব কিছু থাকবে। এইটা আপনি তামাম দুনিয়ার অন্য কারো মধ্যে পরিপূর্ণভাবে পাবেন না, পাওয়া যাবে একজনের মধ্যে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা গুণ গেল। এক নাম্বার, তিনি প্রেরিত হবেন সমগ্র সৃষ্টিকুলের জন্য, তার জীবনটা এমন হবে একমুখী না, তার জীবন হবে বহুমুখী, প্রত্যেকটা জায়গায় তার পদাচারণা থাকবে যাতে করে আমরা তার অনুসরণ অনুকরণ করতে পারি। যেখানেই আমাদের অবস্থান হোক না কেন, আমি জানি খুইজা ওই জায়গায় নবীর কোনো আদর্শ বের করতে পারি,
এমন ব্যক্তি দরকার, আর এই পদাচারণা একজনের ছিল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় বিষয়, তার দ্বারা এমন কিছুর পূর্ণতা আসবে যা তার পূর্বে কারো মাধ্যমে আসে নাই, যিনি সমগ্র মানব জাতির জন্য আদর্শ হবেন, তার মধ্যে এমন কিছু, তার দ্বারা এমন কিছু পূর্ণাঙ্গতা লাভ করবে যা তার পূর্বে আর কখনো পূর্ণাঙ্গতা পায় নাই। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এমন কিছু বিষয়কে পূর্ণতা দিবেন যা তার পূর্বে কারো দ্বারা আল্লাহ তাআলা দেন নাই। এখন আসেন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কি কি পূর্ণতা দিয়েছেন। এক নম্বর, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরিপূর্ণতা প্রদান করেছে। সুবহানাল্লাহ, নবীদের আশার ধারাবাহিকতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন, পূর্ণতা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? একটু জোরে বলেন না, একটু জোরে বলেন, কার রাসূল? আল্লাহ তাআলার রাসূল। শুধু তাই না, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ, খাতামান নাবিয়্যিন, খাতাম মোহর মেরে দেওয়া হয়েছে নবীজির আগমনের মাধ্যমে, নবুয়াতির পরিপূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছে। সুবহানাল্লাহ। এখন আরেকটা বিষয়, যে আল্লাহর নবীর দ্বারা যেই বিষয়গুলা পরিপূর্ণতা লাভ করেছে সেই বিষয়গুলার সত্যায়নও এমন কারো কাছ থেকে হতে হবে যার সত্যায়ন কখনো অসত্য হতে পারে না। তার মানে এই বিষয়গুলার পূর্ণাঙ্গতার ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে হবে। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে এক নম্বরে নবুয়াতির পূর্ণাঙ্গতা হয়েছে, এই সত্যায়ন দুনিয়ার কোনো মানুষের নাকি আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনি হলেন শেষ নবী, আপনার মাধ্যমে নবুয়াতির ধারাবাহিকতা আর পরিপূর্ণতা প্রদান করা হলো। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লি উতাম্মিমা মাকা, নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়িন লাউ কানা বাদি, আল্লাহর নবী বলেন, লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। তাহলে বোঝা গেল নবীজি শেষ নবী, এই সত্যায়ন এক নম্বরে করেছে কে? একটু জোরে বলেন, নবীজি শেষ নবী। নিজে বলেছেন যেই নবী গোটা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এখন বলেন যারা আল্লাহ তাআলার সত্যায়নকে ওভারটেক করে, নবীজির কথাকে ওভারটেক করে, যারা বলতে চায় নবীর পরে আরও নবী আছে, গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বানাতে চায়, এই মতাদর্শ যারা বিশ্বাস করে, যারা ওই মতাদর্শের পক্ষে অবস্থান করে, কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে তারা কাফে, কোনো সন্দেহ নাই, কাদিয়ানি যারা, যারা এই মতবাদ মানে নিঃসন্দেহে তারা কাফের, তাদেরকে যারা কাফের মনে করে না তাদেরও সমস্যা আছে। তাহলে এক নম্বর পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দিয়েছেন নবুয়াতির সিলসিলার পূর্ণাঙ্গতা, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে জীবন ব্যবস্থার পরিপূর্ণতা দিয়েছেন। প্রত্যেকটা নবী একটা মতাদর্শ, একটা জীবন দর্শন তার উম্মতদের সামনে বলতো, কোনো সন্দেহ নাই প্রত্যেকের জীবন দর্শন ছিল উত্তম কিন্তু পূর্ণাঙ্গ নয়, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যেই দিন দিয়েছেন, যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, সূরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনকুম ওয়া আতমামতু আলাইকুম
নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবুয়াতির পরিপূর্ণতা প্রদান করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থা যেই ধর্ম ইসলাম এটার পরিপূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। বিদায় হজের দিন আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন পরিপূর্ণ করলাম, নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে অতীতের যত জীবন আদর্শ ছিল সবগুলা ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছে। এই আয়াতের তাফসিরের মধ্যে আছে, এক ইয়াহুদি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আসার পরে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে, যেই আয়াতটা যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। কোন আয়াত সেইটা? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা যদি তাওরাতে নাজিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবুয়াতির পূর্ণাঙ্গতা প্রদান করেছেন, সত্যায়নও আল্লাহ তাআলা করেছেন, জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন, সত্যায়নও আল্লাহ তাআলা করেছেন। তিন নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছে। অতীতে যত নবী ছিল সব নবী উত্তম আখলাকওয়ালা, সব নবী উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নাই। অতীতে যত নবী ছিল তাদের আখলাক উত্তম ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে। উত্তম আখলাক ছিল কিন্তু পরিপূর্ণ আল্লাহ তাআলা প্রদান করেন নাই। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আপনার নবী, অতীতের সব নবী ছিলেন উত্তম চরিত্রওয়ালা, আর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শুধু উত্তম আখলাকওয়ালা নয়, বরং তিনি উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেনওয়ালা। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নবীজির চারিত্রিক সত্যায়ন দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র করে নাই। এখন তো এমন এক জামানা, দেখা যায় একজন শাইখুল হাদিস, একজন আহলুল্লাহ বুজুর্গ মানুষ, ওনার চারিত্রিক সনদ যার কাছ থেকে আনতে হয় মাশাআল্লাহ তার চরিত্রের অবস্থা বলাও যায় না। পরিস্থিতিটা তো এরকমই, কি বলেন? এটা একটা সিস্টেমের কারণে হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ প্রদান করেছে কে একটু বলেন? কাফেররা দেখেন আমার আপনার নবীজির বিষদগার করেছে, বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু ইতিহাসের পাতায় সিরাতের পাতায় এমন একটা কথা পাওয়া যাবে না মক্কা আর কুরাইশ কাফেররা নবীজির চারিত্রিক বিষয়ে কোনো কথা বলেছে। নবীজির অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য, তার কাছে যেন মানুষেরা না যায় এই জন্য তারা নবীজির বিরুদ্ধে দুইটা অপবাদ দিত সাধারণত, একটা হলো জাদুকর আর একটা হলো পাগল, আবার বলতো কবি, এই তিনটা অপবাদ দিত। এটা অপবাদ, এটা চরিত্রের সাথে সম্পৃক্ত নয়। আমার আপনার নবীর চারিত্রিক বিষয়ে কাট্টা কাফের সেও কোনোদিন কোনো অপবাদ দিতে পারে না। কোনো কাফের নবীজির চারিত্রিক বিষয়ে বলতে পারে নাই যে মুহাম্মদ যৌবনকালে এরকম ছিল এরকম ছিল, এটা বলতে পারে নাই। অথবা মূসা আলাইহিস সালামের ব্যাপারে দেখেন, কারুন যখন যাকাত দিতে অস্বীকার করলো একটা মেয়েকে সে ভাড়া করছে এই কথা বলার জন্য, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার অপবাদ দিবে না, আউযু বিল্লাহ।
এই একটা ষড়যন্ত্র করছে। কিন্তু বলেন তো, মক্কার কোন কাফের দেখান যে আমার আপনার নবীর বিরুদ্ধে এই রকম কোন ষড়যন্ত্র করার সাহসও কি পেয়েছে? পায় নাই। কারণ নবীজির চরিত্র ছিল এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন ছিল। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চারিত্রিক সনদ বর্ণনা করেন, সূরাতুল কালামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। তাহলে লম্বা করব না আর আলোচনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়াতির সিলসিলার পরিপূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা ইসলামের জীবন বিধান, যেই জীবন দর্শন, দ্বীনের পরিপূর্ণতা প্রদান করেছেন, উত্তম আখলাকের পরিপূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন। এই জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তিনটা পাওয়া গেল, আরেকটা আছে, মনে আছে নি আপনাদের? মনে আছে? দুই একজন আছেন বলতে পারবেন যে তিনটা অপশন গেছে? আছেন নি দুই একজন বলতে পারবেন? যাই হোক, বলার দরকার নাই, মনে রাখলে হবে, বুঝলে হবে, অনেক সময় অনেক জিনিস মনে থাকে না। এখন যদি আমাদের কাউরে যদি বলা হয় যে আপনি নামাজ ভাঙ্গের যেই কারণ আছে এইগুলো একটু ধারাবাহিক বলেন, এইটাও অনেক পাক্কা নামাজি অনেক আলেমরে ধারাবাহিক বলতে বললে ব্যাস লেগে যাবে। কিন্তু যদি কখনো ওয়াজিব ছুটে যায় সে এমনি বুঝতে পারবে যে ওয়াজিব ছুটে গেছে। তা যাই হোক, তিনটা গেল। এক নাম্বার, তিনি প্রেরিত হবেন সমগ্র সৃষ্টিকুলের জন্য। দুই নাম্বার, তার জীবনের মধ্যে প্রত্যেকটা দিক পাওয়া যাবে। তিন নাম্বার, তিনি এমন কিছু বিষয়ের পরিপূর্ণতা প্রদানের মাধ্যম হবেন যা তার পূর্বে কখনো পূর্ণাঙ্গতা লাভ করে নাই। তিনটা গেল, এবার হলো চার নাম্বার। চার নাম্বার হলো তার কাছে প্রেরিত ওহির বিধান এবং তার জীবন আদর্শ আমাদের কাছে এমনভাবে পৌঁছাতে হবে যেখানে কোনো বিকৃতি সাধন হয় নাই, নির্ভুলভাবে আমাদের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহর রসুল যে ওহি প্রাপ্ত হয়েছেন সেই ওহি বিধিবিধান নির্ভুলভাবে আমাদের পর্যন্ত পৌঁছাতে হবে। আপনি যদি একটু খোঁজেন, হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম, ওনার 570 বছর পরে নবীজি দুনিয়াতে আসছেন। ঈসা আলাইহি সালাম দুনিয়া থেকে যাওয়ার 100 বছর পার হওয়ার আগেই ইনজিলের মধ্যে বিকৃতি ঘটে গেছে। ঈসা আলাইহি সালামের জীবন আদর্শ পরিপূর্ণভাবে পৃথিবীর কোথাও সংরক্ষিত নাই, ইব্রাহিম আলাইহি সালামেরটা নাই, মুসা আলাইহি সালামেরটা নাই, অতীতের যত ঐশী কিতাব ছিল সবগুলা বিকৃত হয়ে গেছে, অতীতের যত নবী ছিল তাদের জীবনের প্রত্যেকটা দিকের খবর একেবারে নিঃসন্দেহে ভুল ভ্রান্তি মুক্ত পৃথিবীর কোথাও সংরক্ষিত নাই। কিন্তু 1500 বছর পার হয়ে গেছে, নবীজি যেই বিধান নিয়ে আসছেন, যেই ওহি আল্লাহ তাআলা নবীজির কাছে নাজিল করেছেন, নবীজির যেই জীবন আদর্শ পরিপূর্ণভাবে নির্ভুলভাবে আমাদের সামনে আসে না নাই। 1500 বছর পার হয়ে গেছে, কোরআনুল করিমের মধ্যে একটা নুকতাও কেউ পরিবর্তন করতে পারে নাই। 1500 বছর পার হয়ে গেছে, আল্লাহর নবীর জীবন আদর্শের যেই পরিপূর্ণ সূরাত সিরাত আমাদের সামনে উপস্থিত, কারণ এই মহান খেদমত যারা আঞ্জাম দিয়েছেন তারা সর্বোচ্চ সত্যবাদিতা ও আমানতদারিতার পরিচয় প্রদর্শন করেছে।